আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ওপো লাভার এবং বাজেট হলো 20 থেকে 30 হাজার টাকা, আর এই বাজেটের মধ্যে বর্তমান মার্কেটে সেরা একটি ওপোর ফোন কিনতে চান, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য। কারণ আজকের এই ভিডিওতে কথা বলবো ওপোর 20 থেকে 30 হাজার টাকা বাজেটের মধ্যে বর্তমান মার্কেটে সেরা 5টি ফোন নিয়ে। আর আমাদের সকলেরই তো জানা যে ওপোর ফোনগুলো লুক অরিজিনাল সুন্দর হয়ে থাকে, তাছাড়া ওপোর ক্যামেরাও দুর্দান্ত হয়ে থাকে। আর আমাদের লিস্টে যে ফোনগুলো রেখেছি এই ফোনগুলোর কিন্তু আমরা প্রত্যেকটির ইউজার রিভিউ ভালো পেয়েছি, তাই এই ফোনগুলো কেনার পরে আপনি লং টার্ম ধরে ইউজ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের লিস্টের 5 নম্বর পজিশনের যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো ওপো A95। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.43 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, আর এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ট্রিপল ক্যামেরা সিস্টেম যার প্রাইমারি লেন্সটি হলো 48 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.7, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এই বাজেটের মধ্যে আপনি ভালো মানের ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটিতে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালো মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ার জন্য পাবেন স্ন্যাপড্রাগনের 662 4G প্রসেসরটি। এই প্রসেসরটি 11 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ভালো ইন্টারনেট ইউজ করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 11, এর ব্যাকএন্ডে পাবেন কালারওয়েস 11.1। এখানে সিকিউরিটির জন্য পাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু মোটামুটি ভালোই ফাস্ট। এবং ব্যাটারির জন্য পাবেন 5000mAh-এর একটি ব্যাটারির, সাথে পাবেন 33W-এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়াল এর 8/128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 23,990 টাকা, অর্থাৎ প্রায় 24,000 টাকা। আপনাদের যাদের বাজেট হলো 24,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে ওপোর অফিসিয়ালভাবে সুন্দর লুক অরিজিনের পাশাপাশি ভালো ক্যামেরার এবং ভালো ডিসপ্লের একটি ফোন কিনতে চান, তারা চাইলে এই ফোনটি দেখতে পারেন। আমাদের লিস্টের 4 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো ওপো A77s। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.56 ইঞ্চি মাপের একটি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, সাথে পাবেন 90Hz রিফ্রেশ রেট, আর এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এই বাজেটের মধ্যে আপনি ভালো মানের ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি মোটামুটি ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ার জন্য পাবেন স্ন্যাপড্রাগনের 680 4G প্রসেসর, এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেলতে পারবেন, তবে কোনোভাবে হাই সেটিংসে খেলতে পারবেন না, সেক্ষেত্রে অনেক ল্যাগ ইস্যু এবং ফ্রেম ড্রপ পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 12-এর ব্যাকএন্ডে পাবেন কালারওয়েস 12.1। এখানে সিকিউরিটির জন্য পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য পাবেন 5000mAh-এর একটি ব্যাটারি, সাথে পাবেন 33W-এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়াল এর 8/128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 24,990 টাকা, অর্থাৎ প্রায় 25,000 টাকা। আপনাদের যাদের বাজেট হলো বরাবর 25,000 টাকা এবং এই বাজেটের মধ্যে ওপো সুন্দর লোকো ডিজাইনের একটি ফোন কিনতে চান, সাথে ক্যাজুয়াল গেমিং করতে চাইলে, তারা এই ফোনটি দেখতে পারেন। আমাদের লিস্টে 3 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছে এই ফোনটি হলো ওপো A78। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.43 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে পাবেন 90Hz রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেতে পাবেন কোনিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এই বাজেটের মধ্যে আপনি ভালো মানের ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে সেলফির জন্য পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে আপনি মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ার জন্য পাবেন স্ন্যাপড্রাগনের 680 4G প্রসেসর, এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপল 9-এর মতো গেমগুলোও খেলতে পারবেন, তবে এখানেও আপনি কোনোভাবে হাই সেটিংসে খেলতে পারবেন না, সেক্ষেত্রে অনেক ল্যাগ ইস্যু এবং ফ্রেম ড্রপ পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পাবেন কালারওয়েস 13.1।
এখানে সিকিউরিটির জন্য পাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর ব্যাটারির জন্য পাবেন 5000mAh এর একটি ব্যাটারির সাথে পাবেন 67W এর একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 100% চার্জ 45 মিনিটের মধ্যে ফুল করে নিতে পারবেন। এই ফোনটি বর্তমানে অফিসিয়াল এর 256GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 27,990 টাকা, অর্থাৎ প্রায় 28,000 টাকা। আপনাদের যাদের বাজেট হলো 28,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে সুন্দর লুক ও ডিজাইনের পাশাপাশি মোটামুটি ভালো ক্যামেরা পেতে চান, সাথে ভালো ডিসপ্লে পেতে চান, তারা চাইলে এই ফোনটি দেখতে পারেন। আমাদের লিস্টের 2 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো ওপো F21 Pro। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.43 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে পাবেন 90Hz রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেতে পাবেন কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ট্রিপল ক্যামেরা স্টাফ, যার প্রাইমারি লেন্সটি হলো 64MP, সাথে পাবেন 2MP মাইক্রোস্কোপ লেন্স এবং 2MP ডেপ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে আপনি ভালো মানের ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে পাবেন EIS এর সাপোর্ট। এই ফোনটির ফ্রন্টে পাবেন 32MP সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন, আর এখানেও পাবেন EIS এর সাপোর্ট। এই ফোনটির ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি ওভারঅল ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য পাবেন স্ন্যাপড্রাগনের 684G প্রসেসর। এই প্রসেসরটি 6nm আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, স্পল 9 মতো গেমগুলোও খেলতে পারবেন। তবে এখানেও আপনি কোনোভাবে হাই সেটিংসে খেলতে পারবেন না। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 11, এর ব্যাকহ্যান্ডে পাবেন কালার ওস 12.1, এখানে অ্যান্ড্রয়েড 14 পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন। আর সিকিউরিটির জন্য পাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট, এবং ব্যাটারির জন্য পাবেন 4500mAh এর একটি ব্যাটারি, সাথে পাবেন 33W এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়াল এর 128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 29,990 টাকা, অর্থাৎ প্রায় 30,000 টাকা। আপনাদের যাদের বাজেট হলো বরাবর 30,000 টাকা এবং এই বাজেটের মধ্যে সুন্দর লুক ও ডিজাইনের পাশাপাশি ক্যাজুয়াল গেমিং করতে চাইলে এবং ভালো ডিসপ্লে পেতে চাইলে তারা নিশ্চিন্তে এই ফোনটি দেখতে পারেন। আমাদের লিস্টের 1 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো ওপো রেনো 8T। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.43 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লের, সাথে পাবেন 90Hz রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেতে পাবেন কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ট্রিপল ক্যামেরা স্টাফ, যার প্রাইমারি লেন্সটি হলো 100MP, সাথে পাবেন 2MP মাইক্রোস্কোপ লেন্স এবং 2MP ডেপ সেন্সর। এখানে অ্যাপারচার হলো f1.7। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে আপনি ভালো মানের ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে সেলফির জন্য পাবেন 32MP সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ার জন্য পাবেন মিডিয়াটেকের হেলিও G99 প্রসেসর। এই প্রসেসরটি 6nm আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ভালো গেমিং করতে পারবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, স্পল 9 মতো বড় বড় গেমগুলো আপনি ভালোই স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকহ্যান্ডে পাবেন কালার ওস 13। এখানে সিকিউরিটির জন্য পাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট, এবং ব্যাটারির জন্য পাবেন 5000mAh এর একটি ব্যাটারি, সাথে পাবেন 33W এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়াল এর 256GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 32,990 টাকা, অর্থাৎ প্রায় 33,000 টাকা। আপনাদের যাদের বাজেট হলো 33,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে সুন্দর লুক ও ডিজাইনের পাশাপাশি ভালো ডিসপ্লে এবং ভালো ক্যামেরা কোয়ালিটি পেতে চান, সাথে ভালো গেমিংও করতে চান, তারা এই ফোনটি নিতে পারেন, বিশেষ করে যাদের বাজেট হলো 30,000 থেকে কিছুটা বেশি। এই ছিল বর্তমান মার্কেটে 20-30,000 টাকা বাজেটের মধ্যে ওপ্পোর সেরা 5টি ফোন। তবে এখানে একটা কথা বলে রাখতে চাই, আপনি যদি ভ্যালু ফর মানির একটি ফোন কিনতে চান তাহলে ওপ্পোর ফোন কিনবেন না, কারণ 30,000 টাকা এর থেকে অনেক ভালো ফোন পাবেন, যেমন স্যামসাং গ্যালাক্সি A34। এই ফোনটি 30,000 টাকায় আনঅফিসিয়াল পাওয়া যাচ্ছে। এই ফোনটি কিন্তু অনেক বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, এছাড়া এই ফোনটি কিন্তু লং টাইমেও আপনাকে বেটার পারফরমেন্স দিবে। এছাড়া 30,000 টাকা বাজেটের মধ্যে বর্তমান মার্কেটে আনঅফিসিয়ালভাবে অনেক অনেক ভালো ফোন পাওয়া যায়, যে ফোনগুলো ওপোর এই ফোনগুলোর থেকে অনেক বেটার। তাই চাইলে আপনি সেই ফোনগুলো দেখতে পারেন যদি ভ্যালু ফর মানি একটি ফোন কিনতে চান। এছাড়া আপনি যদি ক্যামেরা এবং সুন্দর লুক ও ডিজাইনকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন
তাহলে আপনি ওপ্পোর ফোন কিনতে পারেন। এই ছিল আজকের ভিডিও, আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের মতো আল্লাহ হাফেজ।